শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই আমার বল, কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি তো ভালো আছো সবাই, বাসায় আছো সবাই, সুস্থ আছো। তো আমরা পাটিগণিতে 2.3 অঙ্কটি করেছিলাম, 2টা অঙ্ক করতে পেরেছি। তো আজকে চেষ্টা করব আমরা কিছু অঙ্ক করার জন্য। সবাই সপ্তম শ্রেণীর গণিত বইটা নিয়ে বসে পড়বে এবং 2.3 অধ্যায়টি খুলবে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 36, ঠিক আছে? আমরা সবাই চেষ্টা করি করার জন্য। সবাই সামনে খাতা নিয়ে বই নিয়ে বসো। দেখো কি বলে আমাদের প্রথম প্রশ্নটি, আমরা একটু খেয়াল করি। একটি কাজ ক খ একত্রে 16 দিনে করতে পারে, খ গ একত্রে 12 দিনে এবং ক গ একত্রে 20 দিনে করতে পারে। তাহলে একটা লক্ষণীয় বিষয় আমি দেখলাম। দেখো এখানে 2 ক, 2টা খ, 2টা গ আছে। প্রত্যেকে কিন্তু অন্যের সাথে কাজটাকে করার সময় 2টা ক পেলাম, 2টা খ, 2টা গ পেলাম। তাহলে আমরা একটু শুরু করি। প্রথমে আমরা যতটুকু বুঝছি, ক ও খ একত্রে একত্রে 16 দিনে পরে, 16 দিনে পরে কাজটি সম্পূর্ণ অংশটি তুলে ফেলছে না, কাজটি একবার সম্পূর্ণ অংশ, একবার সম্পূর্ণ অংশ। তাহলে ওরা একত্রে একদিনে পরে কাজটি 16 ভাগের 1 অংশ। তারপরে আসি আমরা ক ও গ, খ ও গ একত্রে একত্রে 12 দিনে পরে, 12 দিনে পরে, 12 দিনের পরে কাজটি একদিনের পরে কাজটি কাজটি 12 ভাগের 1 অংশ। এরপর আবার দেখো কি এলো, ক ও গ একত্রে 20 দিনের পরে কাজটির একবার সম্পূর্ণ অংশ। দেখো 8 দশ
মৌলিক সংখ্যা চলে এসেছে আমাদের কি করতে পারবো না আর বারো তিন ছয় কত তিন ছয় কত চল্লিশ হয় আশা করি সবাই তুলে নিয়েছো একসাথে যখন করতে যাবে তখন পাঁচটা
মিশলাম তারপরে গুণ করলাম তাহলে ক খ গ একসাথে এমন কাজ করেছে একদিনে একবার সম্পূর্ণ অংশ কাজ করতে তাদের কি লেগেছে বেশি সময় লেগেছে শিক্ষার্থীরা তোমরা সেটা খাতায় তুলে নাও খাতা তোলা হয়ে গেছে আশা করি এবার তাহলে আমি বোর্ডটা মুছে দিচ্ছি আমরা পরবর্তী একটা অংশে চলে যাবো দেখো শিক্ষার্থীরা খুব সহজ একটা অঙ্ক করাই দেখো খেয়াল করো সতের অঙ্কে সতেরো নম্বর অঙ্কটি করাচ্ছি সতের অঙ্কে একটি নৌকা কত ঘন্টায় চার ঘন্টায় ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করে সতের বেগ ঘন্টায় ৩ কিলোমিটার হলে স্থির পানিতে নৌকা বেগ নির্ণয় করবো আমি তাহলে খুব সহজ আমরা লিখি তাহলে স্রোতের অনুকূলে একটি একটি নৌকা চার ঘন্টা যাচ্ছে কত ৩৬ কিলোমিটার তাহলে এক ঘন্টায় কতটুকু যাচ্ছে সেটা আমরা কি করব আবার করে ফেলব এক ঘন্টায় কতটুকু যাচ্ছে সেটা আমরা দেখব দেখো তাহলে আমরা লিখি চার ঘন্টায় যায় ৩৬ কিলোমিটার সে অবশ্যই কি করবে এক ঘন্টা কি করবে সে কম যাবে তাহলে এক ঘন্টা তাহলে এক ঘন্টায় যায় কম তাহলে কম হলে চাকরি চালবে চার নয় ৩৬ আমরা পাচ্ছি ৯ কিলোমিটার সেটা হচ্ছে তার স্রোতের অনুকূলে তার গতিবেগ নৌকার গতিবেগ স্রোতের অনুকূলে এবার বলে দিচ্ছে দেখো স্রোতের বেগ এটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ ঠিক আছে স্রোতের অনুকূলে নৌকার বেগ দেখো এবার কি বললো স্রোতের বেগ ঘন্টায় ৩ কিলোমিটার কথা আমরা লিখে নিব স্রোতের বেগ ঘন্টা মানে এক বুঝাচ্ছে আমি স্রোতের বেগ এক ঘন্টায় ৩ কিলোমিটার শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো আমাদের জন্য এই অঙ্কটা একটু ইজি হয়ে যাবে কিভাবে দেখো এক ঘন্টা ওটাকে এক ঘন্টা নিয়ে এসেছি আমাদের একটা সূত্র আছে বইয়ে তোমরা দেখো স্রোতের অনুকূলের একটা সূত্র আমরা পাবো সেই সূত্রটা তোমরা একটু দেখবে খেয়াল করে ৩২ পেজে দেখো স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান সমান নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ তাহলে সেটা আমরা সূত্রটা আমরা জানি কার্যকারী গতিবেগ সমান সমান নৌকার প্রকৃত গতিবেগ স্রোতের গতিবেগ এখন আমি একটু উপরের দিকে চলে যাই দেখো অঙ্কের উপরের দিকে একটু খেয়াল করি এটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ হচ্ছে ৯ কিলোমিটার তাহলে আমি এটার মান পেয়ে গেছি তারপরে স্রোতের গতিবেগ আমি পেয়ে গেছি কত ৩ কিলোমিটার যেটা আমাকে প্রশ্ন বলেছে এবার তাহলে স্থির পানি আমরা নৌকার গতিবেগটা কি করবো বের করবো তাহলে দেখো খুব সুন্দর ভাবে আমি লিখতে পারি তাহলে এই জন্য আমি পেয়ে গেছি ৯ কিলোমিটার বুঝিয়ে দিলাম আমি সেটা
করছি স্থান পরিবর্তন করে নিচ্ছি আমি সুস্থ থাকবে।